ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله ينكر بيان زي بركة صلى الله على এত হাজার হাজার মানুষ, দুরুদ শরীফের আওয়াজ অনেক নিচু, একটু বলন্দ আওয়াজে, পরজোশ পরনূর আওয়াজে, উঁচু আওয়াজে, মহাব্বতের আওয়াজে পড়া যাবে না, সবাই বলবেন। মঞ্চে, ডানে, পেছনে, সামনে সবাই আল্লাহর পেয়ারা মাহবুবকে হাজির নাজির জেনে কোরআনুল করিমের মাহফিলকে আরো উজ্জ্বল আলোকিত করার নিয়ত নিয়ে জোরসোরে দুরুসরে পড়বেন। মোহাম্মদ গরচে জিনসে বশরাস্ত নজিরশ দর জাহা লেকিন মহালাস্ত সালাতুনি হামা কুরআন বতৌসিফে মুহাম্মদ বরো নাজিল চে গোয়ম ওয়াসফে আহমদ সালা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين রহমত মাগফিরাত নাজাতের এই মহান মোবারক মাসে, এই মহান রমাদানুল মোবারক শরীফে সুন্নি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ডবলমুরিং ফকিরহাট ছত্তরে আয়োজিত ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ রফিকুল ইসলাম তাহরি সাহেব কেবলা জিদা মজদু, অত্যন্ত সম্মানিত উদ্বোধক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, অত্র ওয়ার্ডের সম্মানিত কমিশনার, বিশিষ্ট সমাজ সেবক আমার ভাই জনাব মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, মঞ্চে আসীন হযরত উলামায়ে আহলে সুন্নাত, বিশেষত মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামা হযরত আল্লামা জনাবে মাওলানা জাফর আহমদ উজানি সাহেব কেবলা মাদ্রাজুল আলী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, সুবক্তা, আপনাদের সবার সুপরিচিত আলেমি দ্বীন অধ্যাপক মাওলানা এসএম বোরহানউদ্দিন সাহেব কেবলা মাদ্রাজুল আলী, বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয়, সবার কাছে অত্যন্ত সম্মানিত আন্তর্জাতিক সুবক্তা, আন্তর্জাতিক আলেমি দ্বীন, আমাদের সবার গৌরব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকের এই বিশাল মাহফিলের প্রধান বক্তা হযরত আল্লামা আলহাজ মাওলানা আবু সুফিয়ান আবেদি আল কাদরী সাহেব কিবলা জিদা মজদুহু ইলমুহু ওয়া কারামুহু ওয়া লুৎফুহু, বিশিষ্ট সমাজসেবক অত্র ওয়ার্ডের প্রাক্তন সম্মানিত কমিশনার, আপনাদের সবার সুপরিচিত জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব, মঞ্চে আসীন হযরত মাওলানা জসিমউদ্দিন তৈয়বী সহ, বিশেষ করে যিনি মাত্র আমাদের মঞ্চ থেকে বিদায় নিয়েছেন, আজকের এই বিশাল মাহফিলের বিশেষ অতিথি, দীর্ঘক্ষণ ধরে যিনি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাসের তালুকদার, অন্যান্য ওলামায়ে কেরাম সুধীমণ্ডলী, আলোচকবৃন্দ এবং আজকের এই বিশাল মাহফিলে আগত সর্বস্তরের ইসলামপ্রিয় নবী প্রেমিক, অলি প্রেমিক মুসলিম ভাইরা আমার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আমি সর্বপ্রথম আপনাদের সবার শুকরিয়া আদায় করি, এই মাহফিলে যারা উদ্যোক্তা ওদের শুকরিয়া আদায় করি, যে আস্তে আস্তে ধীরে ধীরে এই মাহফিল 10 বছরে পা রাখলো। আমার মনে পড়ে প্রথম যখন আমি আমাদের ভাই আকাশ সাহেবকে বলেছিলাম যে জায়গায় একটা মাহফিল দরকার, একটা সুপরিকল্পনা নিয়ে, অনেক বড় আশা নিয়ে আমি অনেকটা বাস্তব অভিজ্ঞতা অর্জন করার লক্ষ্য নিয়ে এই মাহফিল করার জন্য আকাশ সাহেবকে বলেছিলাম। আসলে আমাদের গত বছর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে যে ঐতিহাসিক বিশাল মাহফিল হয়েছে, সেই মাহফিলটা নমুনা, পরিকল্পনা, বাস্তবায়ন, কামিয়াবি সব কিছুর ধারণা আমরা এই মাহফিল থেকেই অর্জন করেছিলাম আলহামদুলিল্লাহ। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সামনে সে দরসুল কোরআন মাহফিলে আপনারা গিয়েছেন, আমার বিশ্বাস সবাই গিয়েছেন, আপনাদের ভালো লেগেছে না? একটু আওয়াজ দিবেন, আমার কথা ভালো লেগেছে না? সে মাহফিল আবারও হোক, প্রতি বছর হোক, আমরা সবাই চাই কিনা? বন্ধুরা আমার, আমি কোরআনুল করিম থেকে অত্যন্ত সময় কম নিয়ে, 1 ঘন্টার বেশি আমি সোয়াটায় আমি শুরু করেছি, আমি সোয়া 2টায় শেষ করব। আমার পরে বিশেষ করে আজকের প্রধান বক্তা আমার ভাই আবু সুফিয়ান সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির রয়েছে, অন্যান্য আমাদের
ভারপ্রাপ্ত মেয়র সাহেব আর অন্যদের তো বক্তব্য রয়েছে, আমি এক ঘন্টার ভিতরে আমি যে সুরা তেলাওয়াত করেছি একটা ঘন্টা আমার জন্য খুবই কম, আমি এই এক ঘন্টার ভিতরে আমার বক্তব্যকে অথবা এই সুরা শরীফের আমি ওয়াদাহাত তফসির দরস আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি শুধুমাত্র তবারুকান কথাবার্তা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসলে সময় নয় বরঞ্চ কেয়ামত পর্যন্ত সময় পেল এই মহান কোরআনে হাকিমের, এই বিজ্ঞানময় কোরআনের একটি লফ্জের একটি হরফের দরস দিয়ে শেষ করা দূরের কথা, শুরু করাও সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আপনারা সামনে পিছনে ডানে সবাই একটু আওয়াজ দেবেন, কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল করিমে ইরশাদ করেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ওয়াল কোরআনিল হাকিম, সবাই বলুন কোরআনে হাকিম। এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন, আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন হাকিম। এর ভিতরে জ্ঞান বিজ্ঞানের সমস্ত আধার, জ্ঞান বিজ্ঞানের সমস্ত কিছু, ইতিহাস ভূগোল কেমিস্ট্রি ফিজিক্স অতীত ইতিহাস মানুষের দুনিয়া এবং আখেরাত সব সময়ের, রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, সিটি কর্পোরেশন কিভাবে চলবে, দোকানপাট কিভাবে চলবে, ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, মানুষের সেবা কোন পথ হবে, মানুষ মানুষের জন্য কি দায়িত্ব রয়েছে, গোটা বিশ্ব পরিমণ্ডলে শান্তির একটা পরিবেশ কিভাবে কায়েম হবে, সমস্ত গাইডনেস সমস্ত কিছু দিয়ে আল্লাহ পাক কোরআনকে ভরে দিয়ে বলেছেন এটা হচ্ছে কোরআনে হাকিম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব যেটি কোনোদিন রহিত হবে না, মনসুখ হবে না, কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার সার্বিক সমস্যার সমাধানের জন্য এই কোরআনুল করিম জ্বলন্ত জীবন্ত চিরন্তন হয়ে আছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আমাদের আছে? একটু বন্ধুরা আওয়াজ দিয়ে বলবেন আছে কি নেই? জোরে আওয়াজ দিলে এই যে আজকে রাত্রে অনেক গভীর রাত হয়েছে, আমাদের অলসতা দূর হবে, মাহফিল জীবন্ত থাকবে, মাহফিলের রোশনি বাড়বে। এই জন্য তো বন্ধুরা আমার, আমি বেশি পূর্ব ভাষণে না গিয়ে কোরআনে হাকিমের একটা সুরা শুরু করতে হলে অনেক কথার প্রয়োজন, আমি সেদিকে না গিয়ে আমি সরাসরি আমার তেলাওয়াত কিন্তু সুরার ভিতর আমি ঢুকে যাব। আপনাদের কোনো রকমের অসুবিধা লাগবে কোরআনে হাকিমের এই মহান সুরার উপরে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা শোনার জন্য আমাদের মনোযোগ, আমাদের অ্যাটেনশন, আমাদের অন্তর জাহের বাতেন মনোযোগ এই মঞ্চের দিকে আছে কি নেই? আছে। একটু জোরে বলুন আছে কি নেই? আছে। বন্ধুরা আমার, সে লক্ষ্যেই আমি কোরআনুল করিম থেকে সুরা দোহা তেলাওয়াত করেছি। এটা এমন একটা সুরা যেখান থেকে যেই সুরা থেকে কোরআন শরীফ খতম করতে হলে যেই সুরা থেকে আমরা তকবীর পড়ে থাকি সেই সুরাতেই আমি তেলাওয়াত করেছি। আমার মনে একটা ইচ্ছা আছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি হায়াত দেন, আল্লাহ পাক যদি হায়াতের মধ্যে রাখেন, তাহলে যে সমস্ত দরসুল কোরআনে যাব আমি একটা একটা সুরা উপরে দরস পেশ করব, যাতে জাতির সামনে যদি হায়াত পাই 114টা সুরার উপরে একটা দরস দরসে কোরআন আমি যেন পেশ করতে পারি। এই জাতীয় একটা নিয়ত আমার অন্তরে আছে, আল্লাহ পাক আমাকে তৌফিক দিক। আপনারা একটু অন্তর থেকে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, সে নিয়ত নিয়ে আজকে সুরা দোহা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের এই কোরআনুল করিম এখানে আমরা তেলাওয়াত করলে দেখতে পাই যে পূর্ববর্তী যত আম্বিয়ে কেরাম ছিল, যত নবীরা ছিল, এই সমস্ত নবীগণ দীন মিল্লতের প্রচার প্রসার করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে কি হয় নাই? হয়েছে কি না?
নবীদের বিরুদ্ধে অনেক কটূক্তি করা হয়েছে, ইসলামের পূর্ব যুগের ওলামায়ে কিরামদেরকে উপরে অনেক অনাচার, ব্যভিচার, নির্যাতন, অনেক কিছু করা হয়েছে। কিন্তু ইসলামী এই মিশন যেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এটা এখনো চলছে এবং কিয়ামত পর্যন্ত ইসলামের আন্দোলন, ইসলামী মিশন সারা পৃথিবীব্যাপী চলবে। অত্যাচার করে, অনাচার করে, ফতোয়া দিয়ে, কোন রকমের ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনের এই মিশনকে বন্ধ করা যাবে না। বন্ধুরা, আমার কথা হচ্ছে, পূর্বের যে সমস্ত নবীরা এসেছেন ওই সমস্ত নবীদেরকে যখন যুগের মানুষেরা গালি দিয়েছে, যেমন হযরত নূহ আলাইহিসসালাম, ওনাকে যখন কওমে নূহ বলেছে যে হে নূহ, তোমার ভিতরে দালালত আছে, তোমার ভিতরে গুমরাহি আছে, আপন কওম যখন এই জলিল কদর নবীকে বলল, তখন জবাব আল্লাহ দেন নাই, নূহ আলাইহিস সালাম নিজেই জবাব দিচ্ছেন, ইয়া কওমি লাইসা বি দালালা, জবাব দিচ্ছেন, গালি দিচ্ছে কওম নবীকে, নূহ আলাইহিস সালামকে, জবাব আল্লাহ দিচ্ছেন না, জবাব নূহ আলাইহিস সালাম নিজে দিচ্ছেন, ইয়া কওমি, হে আমার কওম, কেন আমাকে গালি দিচ্ছ, লাইসা বি দালালা, আমার সাথে কোনো গুমরাহি নাই। হযরত মূসা কালিমুল্লাহ, ওনাকে ফেরাউন বলেছে হে মূসা, তুমি হচ্ছ মাসহুর, তুমি জাদুকর, বলেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন নাই, জবাব মূসা কালিমুল্লাহ নিজেই দিয়েছেন, তিনি বলেছেন হে ফেরাউন, আমি জাদুকর নই, বরঞ্চ আমাকে এই গালি দিয়ে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়েছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আমি সময়ের জন্য যেতে পারছি না, কোরআনুল করিম যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাই যে নবীকেই, যে রসুলকেই গালি দেওয়া হয়েছে, কটূক্তি করা হয়েছে, জবাব রসুল নিজে দিয়েছেন, নবী নিজে দিয়েছেন, আল্লাহ জবাব দেন নাই। কিন্তু সুবহানাল্লাহি বিহামদিহি রাহমাতুল আলামিন শাফিউল মুজদিবিন ইমামুল আম্বিয়া বিশ্ব মানবতার মুক্তিদাতা বিশ্ব সভ্যতার প্রতিষ্ঠাতা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কওম গালি দিয়েছে, আবু জাহাল গালি দিয়েছে, আবু লাহাব উতবা সাহেবা গালি দিয়েছে, মানুষেরা গালি দিয়েছে, আমার আল্লাহ বলেছেন হে আমার মাহবুব, আপনি খামোশ থাকুন, আপনি চুপ থাকুন, ওরা আপনাকে গালি দিয়েছে, জবাব আমি আল্লাহ দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কওম বলেছে লাস্তা মুরসালা, আপনি রসুল নন, আমার আল্লাহ বলে হুজুর আপনি মাহবুব, আমার আমার মাহবুব মুকাররম, আপনি চুপ থাকুন, জবাব আমি আল্লাহ দিচ্ছি। উল কাফা বাইনি ওয়া বাইনাকা শাহীদান, এরকম না, আপনি বলুন আমি রসুল কি রসুল নই, এজন্য আবু জাহাল আবু লাহাব উতবা সাহেবা তোমাদের সাক্ষ্যের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ শাহেদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আমার রসুলকে বলেছেন ইন্নাকা লামাজনুন, কাফিরা রসুলকে বলেছে ইন্নাকা লামাজনুন, হে মুহাম্মদ তুমি পাগল, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছেন নবীরা আমার আপনি চুপ থাকুন, জবাব আমি আল্লাহ আরশ আযিম থেকে দিচ্ছি, জবাব আমি আল্লাহ দেব, আমি মূসা কালিমুল্লাহকে গালি দিয়েছে জবাব দিই নাই, আমি ঈসাকে গালি দিয়েছে জবাব দিই নাই, আমি নূহকে গালি দিয়েছে জবাব দিই নাই, কিন্তু আপনি আমার হাবিবে মুকাররম, আপনার উসিলায় সমস্ত নবীরা নবুয়ত পেয়েছে,
রসূলদের সালাত পেয়েছে, আসমান বিকশিত হয়েছে, জমিন প্রসারিত হয়েছে, আমি আল্লাহর উলুহিয়ত বিকশিত প্রকাশিত হয়েছে, অতএব আপনাকে গালি দিয়েছে, জবাব আমি দেব, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, ও গো আমার মাহবুব মুকাররম, আল্লাহর অনুগ্রহে আপনি মজনুন নন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। জবাব কে দিচ্ছে? আওয়াজ না, জবাব কে দিচ্ছে? ওরা রসুলকে বলেছে যে রসুল হচ্ছে, রসুলের কোনো সন্তান নাই, পুত্র সন্তান নাই, আপনার আমার আল্লাহ এর শ্রবণ মাচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। গালি দিয়েছে মানুষরা, জবাব দিচ্ছেন কে? আওয়াজ কে জবাব দিচ্ছে? এখানেও বন্ধুরা আমার, আজকে আমি যে সূরা দোহা তেলাওয়াত করেছি, এখানেও ওরা আমার রসুলকে, এমনকি কোরআনুল করিম খুললে আপনি দেখবেন ওয়ালিদ বিন মুগীরা রসুলকে একটা গালি দিয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার জবাব দিতে গিয়ে একটা বড় সূরা নাজিল করেছেন, আর ওটার এক পর্যায়ে ওয়ালিদ বিন মুগীরাকে নয়টা গালি দিয়ে শেষ পর্যায়ে গিয়ে বলছেন যে সে হচ্ছে যারা সন্তান আমার নবীর সামনে যারা কটাক্ষ করে ওর জন্মের কোনো ঠিক ঠিকানা। বন্ধুরা আমার, এটা একটুখানি ইঙ্গিত আমি আপনাদের সামনে রাখলাম, আপনাদের কোনো অসুবিধা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সে আঙ্গিকেই আল্লাহ রসুলের সমালোচনা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার জবাব দিতে গিয়ে সূরা দোহা নাযিল করলো, তারা কি সমালোচনা করলো? আল্লাহর পেয়ারা মাহবুবের কাছে ওহি আসার পরে কিছুদিন ওহি আসা বন্ধ ছিল, কথা বুঝতে পেরেছে? কিছুদিন ওহি আসা বন্ধ ছিল, ওই সমস্ত দুষ্ট লোকেরা সমালোচক সমালোচনার পথ খুঁজে, ঠিক কিনা? ওরা সুযোগ পেয়ে গেল, ওরা বলল যে মোহাম্মদকে তার আল্লাহ ছেড়ে দিয়েছে, মোহাম্মদকে তার আল্লাহ ছেড়ে দিয়েছে, জিব্রিল আর তার কাছে আসে না, ওহি তার কাছে আসে না, বন্ধ হয়ে গেছে। এইভাবে তারা সমালোচনা শুরু করলো, আমার আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ওদের সমালোচনা বন্ধ করার জন্য, আমার নবীকে তাসাল্লি তাশফি দেওয়ার জন্য, নবীকে শান্তি দেওয়ার জন্য সূরা দোহা নাযিল করলেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু নাযিল করলেন তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই সূরা নাযিল করতে গিয়ে প্রথমে কসম করলেন, কসম খাইলেন, কিভাবে? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দোহার কসম, কিসের কসম? এবং ওয়াল্লাইলি, লাইলের কসম, নবীকে ওই সমালোচনার জবাব দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলছেন ওয়াদ্দুহা, দোহার কসম, ওয়াল্লাইলি, লাইলের কসম। দোহা কি? সকালবেলায় সূর্য উদিত হয়ে গেলে, সূর্য উত্তপ্ত হয়ে গেলে আবার সূর্য জওয়াল দ্বিপ্রহর, হ্যাঁ দ্বিপ্রহর ঢলে যাওয়া, সূর্য ঢলে যাওয়া, ইস্তওয়ায়ে শামস ঢলে যাওয়ার আগ পর্যন্ত যেই সময়টা, এটাকে বলা হয় দোহা। জোরে কোন সুবহানাল্লাহ। এই সময় চাষতের নামাজ আছে না? আওয়াজ না আছে কি নেই? আমরা তো ফজর জোহর আসর মাগরিব এসাও সবাই পড়ি না, আমি বিশ্বাস করি এই মাহফিলে যারা আছে ওরা পড়ে, গোটা জাতিকে আল্লাহ নামাজি বানিয়ে দিক, আমিন বলে। জোরে বলেন না আমিন। গোটা জাতি যদি নামাজি হয়ে যায়, এখানে নেতৃবৃন্দরা আছেন, সমাজ পরিচালনা করেন তারা আছেন, গোটা জাতি যদি নামাজের উপর দাঁড়িয়ে যায়, সন্ত্রাস থাকবে না, রাহাজানি থাকবে না, দুর্নীতি থাকবে না, নারী নির্যাতন থাকবে না, অনাচার থাকবে না, অবৈধভাবে জিনিসপত্রের দাম বাড়ানো থাকবে না, মানুষের মধ্যে ইনসানিয়ত আসবে, ধর্ম আসলে, দিন আসলে মানুষ থেকে পাপাচার দূর হয়ে যায়, শান্তি কায়েম হয়। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা বলেন ঠিক কি না কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন দোহার কসম খাইলেন যে এই চাষতের কসম, চাষতের কসম, এটা দিবস, এটা দিবে না,
এটা দিনে, ওয়াল্লাইল এবং ওই রাত্রির ওই সময়ের কসম, ইজা সাজা যখন রাত্রি গভীরে ডুবে যাবে, এখন এই সময়টা, ইজা সাজা রাত্রি যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, খুব গভীর হয়ে যাবে, বন্ধুরা আমার আমি উজ্জ্বল দিবসের কসম খাইলাম এবং গভীর রাত্রির কসম খাইলাম। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলতে চাচ্ছেন ওটা বলতে গিয়ে উজ্জ্বল দিবসের কসম খাইলেন এবং গভীর অন্ধকার রাত্রির কসম খাইলেন। কারণটা কি? কারণ হচ্ছে এই যে দিবস যাওয়ার পরে রাত্রি যে আসে, সেই রাত্রি আসার মধ্যে খোদার কুদরত আছে কি নেই? আছে। একটু বন্ধুরা জোরে বলুন, আছে কি নেই? আছে। দিবস দেয় কে? আল্লাহ। জোরে বলতে পারেন না? আল্লাহ। আরো একটু জোরে? আল্লাহ। আরো জোরে? আল্লাহ। চিৎকার করে? আল্লাহ। দিবস সূর্য উদিত করে কে? আল্লাহ। পৃথিবীর জমিনে আর কেউ পারবে? না। আল্লাহ যদি সূর্য উদিত না করে, ভূস্ত বহু ক্ষমতার অধিকারী, অনেক বড় বিশ্বের বড় ওয়ার্ল্ড পাওয়ার, সূর্য উদিত করার ক্ষমতা ওর কাছে কি আছে? না। আল্লাহ পাক এতটুকু ইরশাদ করছেন, আমি আল্লাহ ছাড়া যদি আর কোনো আল্লাহ থাকতো, তাহলে আমি যদি বলতাম সূর্য পূর্ব দিক থেকে উদিত হও, তাহলে সে বলতো পশ্চিম দিক থেকে উদিত হও, আমাদের মধ্যে ইখতিলাফ লেগে যেত। যেহেতু এই বিশ্বের গভর্নেন্সের মধ্যে, বিশ্ব পরিচালনার মধ্যে কোনো রকমের বিশৃঙ্খলা নাই, তাই আমার আল্লাহ বলেন এটাই প্রমাণ, আমি হচ্ছি একক, আমি সমস্ত শক্তির মালিক, আমার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অতএব এই দিবসটা চলে গেল, রাত্রি আসলো, রাত্রি অন্ধকার, আমরা আবার দিবস চাই, কিন্তু এই রাত্রির আশা, দিবস আশা, এর মধ্যে খোদার কুদরতের নিয়ম তো আছেই, আবার এর মধ্যে অনেক নিয়ামত রহমত বরকত আছে কি নেই? আছে। জোরে বলেন, আছে কি নেই? আছে। যদি রাত্রি না হতো, কেবল দিন দিন দিনেই থাকতো, দিন রাত কেবল সূর্যের আলো প্রখর থাকতো, এই গাছপালাগুলো বাঁচত না, কি বলেন ঠিক কিনা? এই যে রাত্রি আসলো, এটার ভিতরে আমাদের জন্য, এই বিশ্ব চলাচলের জন্য খোদার কুদরতের অনেক বিষয় নিহিত আছে, এটা সীমিত সমিতির অধিকারী মানুষের পক্ষে বোঝা কোনোদিন সম্ভব নয়। কথা বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন দোহা এবং লাইলের কসম খেয়ে বলছেন, বান্দারা আমার, দিবস আসলে এর মধ্যে যেমন আমি খোদার রহমত নিয়ামত হেকমত আছে, রাত্রি আবার আসলে এর ভিতরে যেমন নিয়ামত রহমত হেকমত আছে, ঠিক তদ্রূপভাবে আমার নবীর কাছে ওহী পাঠালে এর ভিতরেও হেকমত আছে, ওহী বন্ধ করে রাখলে এর ভিতরেও আমি খোদার কুদরত এবং হেকমত নিহিত আছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমি আল্লাহ যে আমার নবীর উপরে কিছুদিনের জন্য ওহী বন্ধ রেখে দিয়েছি, এটা আমার নবীর উপরে নাখুশ হওয়ার কারণ নয়, এর ভিতরেও আমি আল্লাহর কুদরতের একমত আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোহা এবং লাইলের কসম খাইলেন। এই দোহার অর্থ কি? এর তাবিলাত, এর ভিতরে আরো অনেক কথাবার্তা আছে, লাইলের আরো অনেক তাবিলাত আছে, মুফাসসিরিন ইকরামরা করেছেন, এত দিকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কোরআনুল করিমের একটা শব্দের বহু 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 তাফসীর ব্যাখ্যা আছে কি নেই? আছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোহা আর লাইলের কসম খেয়ে বলছেন, ওগো আমার হাবিবে মুকাররম, ওরে আমার বন্ধু, না না মা ওয়াদ্দাআকা, আমি আপনাকে ছেড়ে দেইনি, আমি আপনাকে ভুলি নাই, ওয়ামা কলা, এবং কাফিররা যে বলেছে আমি আপনার উপর বিরক্ত হয়েছি, বিরাগ বাদন হয়েছি, বন্ধুরা আমার, না 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 কখনো নয়, আপনার কাছে জিবরিলকে না পাঠাবার, ওহি না পাঠাবার একটু বিলম্ব করার পিছনে কুদরতে ইলাহি আছে, কিন্তু মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা কলা, আপনি কাফির মুশরিকদের কথায় অন্তরে অশান্তি আনবেন না, কোনো রকমের অশান্তি অন্তরে আনবেন না, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই এবং আপনার উপরে আমি কোনো বিরক্ত হই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে আমি এই আয়াতে করিবার দর্শন মধ্যে যাব,
হাতে তো সময় নেই, একটু দূর শুই পড়ুন সালাতুনিয়া আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে শাপরমাচ্ছেন, ওগো আমার নবী, আমি আপনাকে এ কথা বলে রাখছি, ওয়ালাল আখিরাতু খাইরুল্লাক মিনাল উলা, সবাই বলুন না ওয়ালাল আখিরাতু খাইরুল্লাক মিনাল উলা, আপনার পরবর্তী যে বিষয়গুলো আসছে, সময়গুলো আসছে, আখিরাত এটা আপনার পূর্ববর্তী সময় থেকে আরো উত্তম। প্রতিটি সময় যা আসছে সেটা আপনার জন্য পূর্ববর্তী সময় থেকে আরো উত্তম। কিভাবে দেখুন বন্ধুরা, আমার মক্কি জিন্দিগিতে আল্লাহ রসুলের দিন প্রচারে যে পরিবেশ ছিল, মদনী জিন্দিগির মধ্যে গিয়ে এটা আরো আরো ডেভেলপ হয়েছে না, এটা আরো উন্নতি হয়েছে, ইসলাম দিন দিন প্রকাশিত প্রচারিত হয়েছে। আমার নবীর অন্তরও চিন্তা ছিল, পেরেশানি ছিল, পশিমানি ছিল, কিভাবে ইসলামকে প্রচার করব, কিভাবে পৃথিবীর দিগন্তে দিগন্তে, পৃথিবীর এই এই পার থেকে সে পার পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে ইসলামকে প্রচার করা যায়। আমার নবীর অন্তরে সবসময় এই পেরেশানি ছিল। আবার এর ভিতরে কাফেররা বলছে আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছে, নবীর পেরেশানি দূর করার জন্য আমার আল্লাহ বলছেন না, ও মাহবুব আমি আপনাকে ছাড়ি নাই, আর আপনি দিন প্রচারে এত পেরেশান কেন হচ্ছেন? আপনার দিন প্রচারে এবং এই যে আপনার চিন্তাধান্তা, এতে আপনার অতীত থেকে ভবিষ্যৎ আরো অনেক বেশি খায়ের। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আবার আমার মনে পড়ে আবু দাউদ শরীফ থেকে একখানা হাদিস শরীফ, এটা আবু দাউদ শরীফের কিতাবুল জিহাদে আছে, বুখারী শরীফের কিতাবুল জিহাদের মধ্যে আছে। আল্লাহর পিয়ারা হাবিব সরকার দু আলম নূরে মুজাসসামা কাওয়া মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে বসা, একখানা চাদর গায়ে দিয়ে, অহুয়া মুতাআসসিদুন বুরদাতান ফি জিল্লিল কাবা, আমি কোরআনুল করিম এবং হাদিস শরীফের বাইরে কিছু বলছি না, আল্লাহর পিয়ারা মাহবুব একখানা চাদর গায়ে দিয়ে বাইতুল্লাহ শরীফের সাথে ঠেস দিয়ে বসা। কি দৃশ্য দেখুন, কেমন দৃশ্য! বাইতুল্লাহ শরীফ, নবী ঠেস দিয়ে বসে আছে, গায়ে চাদরখানা জড়ানো, সেই দৃশ্য আমরা আমি কিভাবে বুঝাবো? ঠিক সেই সময় সাহাবা একরামরা আসলো, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন প্রচারের যে দায়িত্ব আমাদের উপরে এসেছে, আমাদের উপরে জুলুম নির্যাতন যেভাবে চলছে আমাদের তো আর সহ্য হচ্ছে না। ওগো আল্লাহর পেয়ারা মাহবুব, আপনি বাইতুল্লাহ শরীফের পাশে বসেছেন, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, তো আপনি কেন আল্লাহর কাছে সাহায্য কামনা করছেন না, কেন আমাদের জন্য দোয়া করছেন না, আর কেন এই সমস্ত কাফির বাতিলদের বিরুদ্ধে বদদোয়া করছেন? আপনি একটু হাত তুলুন এই বাইতুল্লাহর পাশে বসে, আমাদের জন্য দোয়া করুন, ফরিয়াদ করুন, যেন এই অত্যাচার, নির্বাচন, ব্যভিচার, জুলুম, সতম বন্ধ হয়ে যায়, ইসলাম যেন প্রচার প্রসার হয়, এজন্য একটু দোয়া করুন। ফাজালাসা মুহমাররান ওয়াজহু, আমার রসুল এটা শুনে রেগে গেলেন, জালাসা মুহমাররান ওয়াজহু, রসুলের চেহারা লাল হয়ে গেল, রক্তিম বর্ণ ধারণ করলো। আল্লাহ রসুল যখন একটু তবিয়ত মধ্যে, একটু কি বলবো সেটাকে আমি, তবিয়ত যখন একটুখানি গরম এসে যেত তখন চেহারা একটু রক্তিম হতো, এখানে রসুলের রক্ত মুবারক স্পষ্ট দেখা যেত। আল্লাহ রসুল একটু রেগে ওই খানায় কাবাজে ঠেস দিয়ে বসেছিলেন, সেখান থেকে সোজা হয়ে বসলেন, এরপরে বললেন হে আমার সাহাবায়ে কেরামরা, ইসলামের ইতিহাস শুনো, জোরগান সুবহানাল্লাহ, তোমরা আমার কাছে ইসলামের, ইসলাম প্রচারের ইতিহাস শুনো, আদম আলাইহিস ইসলাম থেকে এই পর্যন্ত ইসলামী আন্দোলনের যারা কর্মী ছিল, নকিব ছিল, যারা মুজাহিদে দিন ছিল, যারা মুজাহিদে ইসলাম ছিল, তাদের ইতিহাস শুনো, তোমরা কি জুলুমের শিকার হয়েছ, কি নির্যাতনের শিকার হয়েছ, শুনো, সেই মূসা কালিমুল্লাহর জামানায়, ঈসা রূহুল্লাহর জামানায়, সেই নূহ আলাইহিস সালামের জামানায়, সে আগের জামানায় একজন মুজাহিদকে কাফিররা ধরে আনত, ইউখাযুর রাজুল,
যারা দ্বীনের মুজাহিদ, যারা সমাজের সেবক, যারা মুজাহিদে ইসলাম, ওদেরকে ইসলামের কথা বলার কারণে ধরে আনা হতো, ফাইয়ুহফারুলাহু ফিল আরদে, ওদের জন্য জমিনে গর্ত করা হতো, ওখানে দাঁড় করানো হতো, ফাইয়ুতা বিল মেনসার, করাত আনা হতো। কি আনা হতো? করাত, করাত বলা না এখানে, হ্যাঁ গাছ কাটা যে করাত, মাথার উপরে করাত চালিয়ে দেওয়া হতো, তার দেহটা একদিকে এক খণ্ড পড়ে যেত, আরেক দিকে এক খণ্ড পড়ে যেত, কিন্তু মা ইয়াসরিবহু জালিকা আন দীনিহি, সাহাবীরা শুনো, এরপরও তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উলুহিয়তের ঘোষণা তারা দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাবর মাছেন, মা ইয়াসরিফুহু জালিকা আন দীনিহি, এত নির্যাতনের পরও, এত জুলুম সতমের পরও ওদেরকে দ্বীনের খেদমত থেকে চুল বরাবর নড়াতে পারে নাই। আপনাদের কি পারবে? না। দুই চার জনকে পারবে না, সবাইকে পারবে? দ্বীনের খেদমত করতে গিয়ে পরীক্ষা দিতে হবে না? হবে কি না? আমাকে ফতোয়া দেওয়া হয়েছে, তাতে কি আসে যায়? ওটার ওটার কলা পাতার মূল্য আমার কাছে নাই। আমি তো কারো সম্পর্কে কোনো ফতোয়া, আমি কারো সম্পর্কে কোনো কমেন্ট করি নেই। আমি মনে করি বন্ধুরা আজ হোক কাল হোক বুঝতে, কি বলেন ঠিক কি না? আমরা দরসুল কোরআন মাহফিল করেছি, আমার চোখের সামনে, আপনাদের চোখের সামনে সেই সোনালী জান্নাতি পরিবেশ এখনো ভাসছে। আমরা সেখানে কাফিরকে মুসলমান করেছি, মুসলমানকে কাফির বলি নাই, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমরা সেখানে কোনো মুসলমানকে কাফির করি নাই। বন্ধুরা আমার, সারা বিশ্বের মুসলমানদের অবস্থা আজকে আপনাদের সামনে পরিষ্কার। আমাদের কলিজা ফেটে যায়, আমরা কিছু করতে পারছি না, ঠিক কি না? কারো দোয়া কবুল হয় না, এত দোয়া করি আমরা কবুল হয় না, এর পিছনেও কারণ আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? বন্ধুরা আমার, আমার নবী সাবর মাছেন, সাহাবীরা এখানেই শেষ নয়, শুনো শুনো তোমরা, নির্যাতন এখানেই শেষ নয়, অথবা কোনো মুজাহিদকে ধরে আনা হলো, ওকে জ্বলন্ত, ওকে উত্তপ্ত বালু রাশির উপরে শোয়া দেওয়া হলো, আর তার উপর দিয়ে এমন ভাবে ওই যে ধান খেতে আপনার নিড়ানি দেয় জংলা সাফ করার জন্য, এরকম কতগুলো লোহার শিকল থাকে, আচ্ছা লোহার ধারালো শিকল, আমার নবী সাবর মাছেন ওকে মাটির উপর শোয়া দিয়ে লোহার ধারালো শিকল গুলো, যেগুলো একেবারে আপনার চিউনির মতো, ওর গায়ের উপর চালিয়ে দেওয়া হয়। আমার নবী সাবন মাছেন, সাহাবীরা শুনো, মুজাহিদরা শুনো, তার শরীর থেকে রক্ত মাংস হাড্ডি বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু মা ইয়াসরিবহু জালিকা আন দীনিহি, এরপরও দীনের মুজাহিদদেরকে দীনের রাস্তা থেকে সরানো সম্ভব নয়। কিন্তু স্লোগান কি এত আস্তে দুই একজনে দিলে চলবে? এতগুলো মানুষ কয়েকজনের স্লোগান দিল আর সবাই শুনলেন, একটু আমাদের দুনিয়ার নেতা নেত্রীর নামে স্লোগান দিতে আমাদের কণ্ঠের কত আওয়াজ, ঠিক না? ওই আওয়াজটা কি নেতাই দিছে, নেত্রী দিয়েছে? আপনার আওয়াজ খোদা যদি বন্ধ করে দেয়, যদি আল্লাহ আপনার কণ্ঠকে স্তব্ধ করে যায়, পৃথিবীর কোন ডক্টররা, সমস্ত ডাক্তাররা মিলে আপনার কণ্ঠ ফিরিয়ে দিতে পারবে? না। জোরে বলুন পারবে? না। এই কণ্ঠের মালিক কে? আল্লাহ। উদ্যত হাতের মালিক কে? আল্লাহ। রক্তের মালিক কে? আল্লাহ।
শক্তির মালিককে, চোখের আলোর মালিককে, এই জুবানে যে আমরা ভাষা দেওয়া হয়েছে দিয়েছে কে, ব্যবহার করছেন কার পক্ষে, হিসাব দিতে হবে কিনা? আমার আল্লাহ সূরা ইয়াসিন শরীফে ইরশাদ করেছেন যে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তারপরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, আজকে চোখ তুই কোথায় ব্যবহার করছিস? কান দিয়ে কোন নেতা নেত্রীর বক্তব্য শুনছিস? বক্তা হয়েছিস, বক্তব্য কার পক্ষে রাখতেছিস? পায়ে হেঁটে কার পক্ষে তুই মিছিল মিটিং করছিস? কণ্ঠ দিয়ে কার পক্ষে তোর স্লোগান ধ্বনিত হচ্ছে? এগুলোর জবাব আমি কিয়ামতের ময়দানে নেব। আমি তোর কণ্ঠকে স্তব্ধ করে দেব। চোখ বলবে, কান বলবে, পা বলবে, তোর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। তোর প্রতিবাদ করার কোনো সুযোগ থাকবে না। এটা আল্লাহ ঘোষণা করে নাই? করেছে। কি বলেন, করে নাই? সবাই একসাথে সামনে পিছনে আমার আল্লাহর নামে, রসুলের নামে, ইসলামের উপরে আমি কি বলেছি আমার নামে স্লোগান দাও? আমি কি বলেছি কোনো নেতার নামে দাও? আমি কি বলেছি কোনো নেত্রীর নামে দাও? আমি কোনো সংগঠন নামও দিতে বলি নাই। আল্লাহর নামে, আল্লাহ আল্লাহর পক্ষে, আল্লাহ আমাদের সবার কিনা, রসুল সবার কিনা। এখন আমি যদি বলি যে শেখ মুজিবুর রহমানকে কারা কারা ভালোবাসেন, সবাই কি হাত তুলবে? আমার মঞ্চ তখন তিন ভাগ হয়ে যাবে, ঠিক কিনা? কেউ বলবো আমি এই নেত্রীকে, কেউ বলবো আমি এই নেত্রীকে, কেউ বলবো আমি এই 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 নেতাকে। আমার মঞ্চ বলবে যে হুজুর আপনি দর্শক কোরআন ছেড়ে চলে যান। হ্যাঁ, এই 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 যে সুন্দর মাহফিলটা, এটা তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমি যদি বলি আল্লাহকে আমরা ভালোবাসি কিনা, রসুলকে ভালোবাসি কিনা, এই কোরআনুল করিমকে ভালোবাসি কিনা, ইসলাম ভালোবাসি কিনা, আমার মাহফিলটা ইখতিলাফ হবে নাকি ইত্তেফাক হবে? ইত্তেফাক হবে। একটু হাত তুলে দেখান তো কোনো ভাই কি দ্বিমত আছে? কোরআন সুন্নার আলো, জোরে সরে হাতিয়ার, হাতিয়ার গর্জ উঠার কোন দরকার নাই। হাতিয়ারের জ্বালায় আমরা ঘুমাইতে পারতেছি না, ঠিক কিনা? হ্যাঁ, এই হাতিয়ার হতে হবে ইমানের হাতিয়ার। কিসের হাতিয়ার? হাতিয়ার আমরা বহু দেখেছি, আর কোনো দরকার? আমার নবী হচ্ছেন রহমাতুল্লিল, বলুন না রহমাতুল্লিল। আমার নবী ইরশাদ করেছেন মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি অবৈধ হাতিয়ার নিয়ে চলাফেরা করে পৃথিবীর জমিন আজ পর্যন্ত, এত সুন্দর কথা কেউ বলতে পারে? আমার নবী ইরশাদ করেছেন যে অবৈধ অস্ত্র নিয়ে চলাফেরা করে, লাইসা মিন্না, আমার সাথে তার কোনো সম্পর্ক না। আমরা বলি যার কাছে কি এটা 820 না কি কি বলে এটাকে, AK-47 যার কাছে আছে, আমরা কেমনে তাকে আমার পক্ষে রাখবো? এই চিন্তা ঠিক না? আমার নবী বলেছেন লাইসা মিন্না, তার সাথে আমার কোনো সম্পর্ক না। আমার রাসূলের সাথে করেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলকে জিজ্ঞেস করা হলো আইজুল মুসলিম আফজাল, ওগো নবী কোন মুসলমান শ্রেষ্ঠ, কোন মুসলমান শ্রেষ্ঠ? আমার নবী এখানে এই কথা বলে নাই যে তসবি নিয়ে হাঁটে, যে পাগড়ি নিয়ে চলে, যে দাড়ি রেখেছে, যে জিলা কুলুফ করে, যে কপালে দাগ ফেলে দিয়েছে, যে সুফিগিরি দেখায়, পীরগিরি দেখায়, মোল্লাগিরি দেখায়, সে আফজল মুসলিম। রসুল এখানে এটা বলে নাই, এগুলো সুন্নত, এগুলো সুন্নতের বাইরে নয়। কিন্তু রসুল এখানে মানবতার কেতনকে তুলে ধরেছেন, মানবতার নিশানাকে
রসুল উদ্দিন করেছেন, আমার রসুল বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিম হুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে অন্য নিরাপদ, যার জুবান থেকে আরেকজন নিরাপত্তা পেয়েছে, সে হচ্ছে মুমিনে কামিল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ভালো লাগতেছে না? এই মাহফিলে কোনো অশান্তি আছে? পুলিশ আছে? পুলিশ পাহারা দেওয়ার জন্য র‍্যাবের সদস্যরা আছে? কোনো দরকারও আছে? আমরা ওসিকে বলেছি আমাদের মাহফিলকে পাহারা দাও? যারা ফাসেক ফাজের এসেছে, বেরোজাদার এসেছে, সন্ত্রাসীরা এসেছে, সবাইকে আল্লাহ হেদায়েত নসিব করুন। আমাদের সমাজের মানুষরা নিরাপত্তায় বসবাস করো, আমাদের মা বোনরা ইজ্জতের সাথে বসবাস করো। বন্ধুরা আমার, কুরআনুল করিম তিলাওয়াত করলে, কুরআনুল করিমের মাহফিলে বসলে যদি এত শান্তি থাকে, র‍্যাবের দরকার না হয়, ক্যাটের দরকার না হয়, আরো কি কি, হ্যাঁ, চিতার দরকার না হয়, হ্যাঁ, কোবরার দরকার না হয়, পুলিশ বাহিনীর দরকার না হয়, সন্ত্রাসীর দরকার না হয়, ক্যাডারের দরকার না হয়, যে মাহফিলে বসলে এত শান্তি, এত নিরাপত্তা, যে কুরআনুল করিমের তেলাওয়াত করলে, কুরআনের মাহফিল করলে এত সেফটি, এত শান্তি। বন্ধুরা আমার, একটু অন্তর থেকে হাত উঁচু করে বলুন, এই 30 পারা কুরআন যদি আমাদের বন্ধুরা সমাজে কায়েম করে, তাহলে সমাজে আজকের এই শান্তি কায়েম হবে কি হবে না? হবে। বলুন হবে কি হবে না? হবে। তাই জোরে সুরে আওয়াজ দেন, কুরআন সুন্নার আলো। এই বিশ্বাস কি আমাদের আছে? এই বিশ্বাস কি আমাদের আছে? আমি জানতে চাই, কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা চাই কিনা? মন থেকে বলেছি, আবার কালকে গিয়ে যখন আমাদের দেশের মধ্যে বক্তার অভাব নাই, রাস্তার মধ্যে রোড প্রফেসর, আমাদের বোরহান সাহেব প্রফেসর, আবার রোডের মধ্যে কতগুলো প্রফেসর আছে না? হ্যাঁ, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, মাথার ব্যথা, 114 রকমের বাতের ব্যথা, যেখানে ডক্টর নূর ইসলাম ব্যর্থ, সেখানে আমার ওষুধ সফল, এরকম আছে না? বক্তার কোনো অভাব নাই, ওখানে গিয়ে যেখানে সেখানে হাত তুলে দেবেন না। বন্ধুরা আমার, এই হাত উঠবে একমাত্র আল্লাহ এবং রসুলের। এগুলো আপনার পক্ষে নয়, এগুলো আল্লাহ পাক দিয়েছে আপনার জন্য দারোয়ান, এগুলো সাক্ষ্য হচ্ছে, এগুলো সাহায্য হচ্ছে, এগুলো আপনার পক্ষে বিপক্ষে কেয়ামতের ময়দানে সাক্ষী, এই রমজানও সাক্ষী। রমজান গিয়ে যখন বলবে, মাওলারে আমি সাক্ষ্য দিচ্ছি এই ফকিরহাট চত্বরে এই সমস্ত ভাইয়েরা সারাদিন রোজা রেখে রিক্সা চালিয়ে মেয়র সাহেব অফিসে কাজ করে, অন্য অন্য ভাইয়েরা আপন আপন কাজ করে, ইমাম সাহেব মতি করে, হাফেজ সাহেব 20 টাকা তারাবি পড়িয়ে, কৃষক তার কাজ করে, শ্রমিক তার কাজ করে, ঠেলাগাড়ি ঠেলাওয়ালা ঠেলে সারাদিন রোজা রেখে, আবার রাত্রিবেলায় ঘুম না গিয়ে কত কষ্ট করে তোমার কোরআনের মাহফিলে এসে গেছে, তখন এই কোরআন কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে শাহেদ সাফাত করবে কি করবে না? করবে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ, আমার নবী এই ইসলাম নিয়ে এত চিন্তাই ছিল, আল্লাহ পাক ইরশাদ করলেন, বন্ধুরা আমার, ওরে আমার হাবিব মুকাররম, আপনি কেন এত পেরেশান, এত চিন্তা কেন করছেন? ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, অতীত থেকে ইসলামের ভবিষ্যৎ অনেক ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ফিউচার অতীত থেকে অনেক ভালো। আমরা দেখলাম এরপরে ইসলাম এত প্রচার হলো, এত প্রসার হলো, এত এশাত হলো, আমার নবী মক্কা বিজয় করলেন, ইসলামের বিজয় কথন সারা পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল, মক্কা বিজয় হলো, এই মাহে রমজান শরীফে বদরের জাহাদের মধ্য দিয়ে ইসলামের বিজয় ঝান্ডা উদ্বোধন হলো, আর এই রমজান শরীফেই মক্কা বিজয়ের মধ্য দিয়ে গোটা পৃথিবীব্যাপী ইসলামের বিজয় কথন উদ্দিন হয়ে গেল। জোরে সুরে বলেন সুবহান।
ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ। বন্ধুরা আমার, আজকে সেই ইসলাম, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, আজকে সেই ইসলাম প্রচার হতে 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 যখন সেদিন মক্কাতুল মুকাররমায় হাতে গোনা কয়েকজন মুসলমান ছিল, আজকে গোটা পৃথিবীতে একটা দেশ নেই যেখানে মুসলমানদের অবস্থান নাই। জোরে বলবেন না, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমেরিকায় মুসলমান আছে কিনা? আছে। আছে কিনা? মসজিদ আছে কিনা? ইসলামিক সেন্টার আছে কিনা? ব্রিটেনে আছে কিনা? ফ্রান্সে আছে কিনা? কানাডায় আছে কিনা? চীনে আছে কিনা? ভারতে আছে কিনা? অস্ট্রেলিয়া আছে কিনা? 56টা ওআইসির সদস্য মুসলিম দেশের কথা বাদই দিলাম, ও মুসলিম দেশের কথা বললাম, গোটা পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে মুসলমান নাই। শত শত নয়, হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার ওয়ার্ল্ড ওয়াইড এমন ভাবে গড়ে উঠছে, এটা দেখে আজকে পাশ্চাত্য সভ্যতায় বসবাস করা ইহুদি খ্রিস্টান ওদের মাথা ঘুরাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা এর ভিতর দিয়ে